আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই অত্যন্ত ভয়ঙ্কর সংবাদ, রাশিয়ার সেই হুমকি আমলে নিল না লিথুনিয়া। বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে রাশিয়ার সংসদ। অসন্তুষ্টি ডানা বাঁধছে রুশ সেনাদের মধ্যে। পশ্চিম এশিয়া সফরের পক্ষে জো বাইডেনের সাফাই এবং মার্কিন ব্যর্থতা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ হামলায় নিহত 3। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে দাবারকুটি না হওয়ার আহ্বান চীনের। সর্বশেষে জানিয়ে দিব বাইডেনের সফরকে সামনে রেখে ফিলিস্তিনের আইরনডোম সিস্টেম প্রতিষ্ঠা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার সেই হুমকি আমলে নিল না লিথুনিয়া। কয়েকদিন আগে রাশিয়ার সিটমহল কালিনগ্রাদে বেশ কিছু পণ্য পরিবহন বন্ধ করে দেয় লিথুনিয়া। লিথুনিয়ার উপর থাকা রেললাইনের মাধ্যমে সিটমহলটিতে পণ্য পাঠাত রাশিয়া। মূলত ইউরোপীয় ইউনিয়ন রাশির উপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেয় লিথুনিয়া। কিন্তু রাশিয়া এই নিয়ে পুরোপুরি দোষারোপ করে লিথুনিয়াকে। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় তাহলে কঠিন ব্যবস্থা নেবে রাশিয়া। তবে রাশিয়ার এসব হুমকি ধমকিকে আমলে নেয়নি লিথুনিয়া। উল্টো রাশিয়ার নতুন আরও কিছু পণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। সোমবার লিথুনিয়ার কাস্টমের একজন মুখপাত্র জানান, এখন থেকে পাথর কাঠ, অ্যালকোহল এবং অ্যালকোহল সংশ্লিষ্ট কেমিক্যাল লিথুনিয়ার রেলপথ দিয়ে কালিনগ্রদে যাবে না। রাশিয়ার হুমকির প্রায় পরপরই নিষেধাজ্ঞার পরিমাণ আরও বাড়িয়ে দিল লিথুনিয়া, সূত্র আল জাজিরা। বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে রাশিয়ার সংসদ। আগামী শুক্রবার রাশিয়ার সংসদের নিম্নকক্ষ এক বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে। সংসদ কাউন্সিল এই অধিবেশনে বসার সিদ্ধান্ত নিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে এখনও সর্বশক্তি দিয়ে নামেনি মস্কো। এমন হুমকি দেওয়ার কয়েকদিন পর রাশিয়ার সংসদের নিম্নকক্ষ অভূতপূর্ব অধিবেশনে বসতে যাচ্ছে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ 450 আসন রয়েছে। এর মধ্যে 225 আসন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ান পার্টির। এই পার্টি সর্বদা পুতিনের সকল কার্যক্রমের সমর্থন দিয়ে থাকে। ইউনাইটেড রাশিয়ার পার্টির প্রধান ভ্লাদিমির সোভিয়েত বলেছেন, আসন্ন ইউনিয়নের 60 বেশি ইস্যু নিয়ে আলোচনা করা হবে। গত বৃহস্পতিবার পুতিন সংসদ নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে রাশিয়াকে পরাজিত করতে চ্যালেঞ্জ জানান। ইউক্রেনের স্বঘোষিত বিশেষ অভিযান সফল করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে অসন্তুষ্টি ডানা বাঁধছে রুশ সেনাদের মধ্যে। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি হামলা করে রাশিয়া। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে তারা। যুদ্ধ দীর্ঘ হওয়ার প্রয়োজনীয় বিশ্রামটুকু তারা পাচ্ছে না, আর এ কারণে রুশ সেনাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিচ্ছে। সোমবার এমন দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগ। গত জুন মাসের শেষ দিকে রাশিয়ার বৈকাল্যকের একটি ভিডিওর কথা উল্লেখ করে যুক্তরাজ্যের গোয়েন্দারা, তারা জানিয়েছে এই অঞ্চল থেকে যেসব সেনা ইউক্রেন যুদ্ধ করতে গিয়েছেন তাদের স্ত্রীরা স্থানীয় রাজনীতিকদের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তাদের স্বামীদের বিশ্রাম দেওয়া হয় এবং ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়। একই সৈন্যের স্ত্রী বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত তাদের স্বামীরা মানবিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এদিকে 2 সপ্তাহ আগে লোহানস্কের সেভেরোদোনেস্ক এবং চেরিচান্স অঞ্চল দখল করতে সর্বশক্তি প্রয়োগ করে রুশ সেনারা। এই 2টি শহর দখলের পর সেখানকার সেনাদের বিশ্রাম দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিম এশিয়া সফরের পক্ষে জো বাইডেনের সাফাই এবং মার্কিন ব্যর্থতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম এশিয়া তার আসন্ন সফরের প্রাক্কালে ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে দাবি করেছেন যে 18 মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এই অঞ্চল তাদের চেয়ে আরও বেশি স্থিতিশীল এবং নিরাপদ হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই পশ্চিম এশিয়া সফরে যাচ্ছেন, যেখানে তার সৌদি সফর নিয়ে ব্যাপক আলোচনার মুখে পড়েছেন। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির রেকর্ড ওয়াশিংটন পোস্টের প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা এবং রিয়াদকে প্রত্যাখ্যান করার বিষয়ে জো বাইডেন আগের এক বিবৃতির জেরে গত 2 বছর ধরে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে দেখা গেছে যে জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়ী। পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট বাইডেনের সফরের সমালোচনাকারীরা বলেছেন, সৌদি আরবের তেল এখন বাইডেনের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু। মজার বিষয় হচ্ছে, সৌদি আরবের আসন্ন সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি ক্রাউন প্রিন্স বা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
অথচ বিন সালমানকে প্রত্যাখ্যান করার কথা এর আগে এক বিবৃতিতে বাইডেন ঘোষণা করেছিলেন। কিন্তু বাইডেন তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে গিয়ে আসন্ন সফরে তেল ইয়েমেন, সংকট প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে। এদিকে ওই সফরের আলোচনা করে মার্কিন সিনেটরা বাইডেনকে দেওয়া এক চিঠিতে বলেছেন, দায়মুক্তি নিয়ে শাসন করতে মোহাম্মদ বিন সালমানকে আমরা অনুমতি দিতে পারি না। এসব পরিস্থিতিতে যেখানে তার সফর নিয়ে নানা মহল থেকে আলোচনা করা হচ্ছে, ওয়াশিংটন পোস্টের লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন তার সফরের পক্ষে সাফাই গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট উল্টো দাবি করেছেন যে তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে পশ্চিম এশিয়া অঞ্চল আরও নিরাপদ ও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি এমন একটি দাবি করেছেন যেখানে সাবেক হোয়াইট হাউস কর্মকর্তারা যেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এই নিবন্ধনের কঠোর সমালোচনা করেছিলেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ হামলায় নিহত তিন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এর আগে রোববার রাশিয়া ইউক্রেনের অন্য একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ১৯ জন নিহত হন। অঞ্চলটির গভর্নর বলেছেন সোমবার খারকিভে রাশিয়ার আর্টিলারি রকেট সিস্টেম এবং ট্যাঙ্ক দ্বারা হামলা চালিয়ে এতে তিনজন নিহত ছাড়াও অন্তত ৩১ জন আহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে রাশিয়ার সমগ্র দনবাস অঞ্চল দখল করতে যাচ্ছে। এর অংশ হিসেবেই খারকিভে চাহিব শহরে তারা হামলা চালিয়েছে। ২০১৪ সালের পর থেকে দনবাস অঞ্চলটির অংশ বিশ্বের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ করছে। বিশেষজ্ঞরা বলেছেন দনবাস দখলে নিতে রাশিয়ার স্থলবাহিনী আর্টিলারি ব্যবহার করছে। কিয়েভ শহরটি রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থান করলেও দনবাসের বাইরে। রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে শহরটি ব্যাপক বোমা হামলার শিকার হয়েছে। খারকিভের মেয়র ইগোর তেহরাব বলেছেন রাশিয়ার সর্বশেষ হামলা বেসামরিক স্থাপনা সহ বেসামরিক স্থাপনাও আক্রমণ হয়েছে। বেসামরিক স্থাপনা টার্গেট করার অভিযোগ স্বীকার করলেও গত ২৪ ফেব্রুয়ারির পর ইউক্রেনের অনেক শহর রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে দাবার গুটি না হওয়ার আহ্বান চীনের। বড় শক্তির দাবার গুটি না হতে দক্ষিণ এশিয়া তথা আসিয়ান মুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে এক বক্তব্যতায় তিনি এসব মন্তব্য করেন। ভূ রাজনৈতিক কারণে এই অঞ্চলে পুনর্গঠনের ঝুঁকির মধ্যে আছে সতর্ক করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই অঞ্চলের অনেক দেশ পক্ষ অবলম্বের চাপের মধ্যে রয়েছে, কিন্তু ভূ রাজনৈতিক হিসেবে নিকেশ থেকে একে এই অঞ্চলকে আলাদা করা উচিত। এ সময় তিনি বলেছেন আমাদের অঞ্চলের ভবিষ্যৎ আমাদের হাতে রাখা উচিত, বৃহত্তম শক্তির দাবার গুটি হওয়া উচিত নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ান। এর সদস্য হল মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বোনাই, ভিয়েতনাম, নরওয়ে, মায়ানমার ও কলম্বিয়া। রয়টার্সের খবরে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে বৃহত্তম শক্তির ভূরাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে অবস্থান করছে। দেশগুলোর কৌশলগত গুরুত্ব রয়েছে যার কারণে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের মাঝখানে পড়ে রয়েছে তারা। ইউক্রেনের সফরকে সামনে রেখে ফিলিস্তিনে আয়রন ডোম সিস্টেম প্রতিষ্ঠা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম এশিয়া সফরকে সামনে রেখে সীমান্তে এলাকায় আয়রন ডোম সিস্টেম প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইউক্রেনকে স্বাগত জানাতে এবং তার সফরকে নিরাপদ করতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই পদক্ষেপ নিয়েছে। আগামী বুধবার বেন ওয়ালেস বিমানবন্দরে তার প্রবেশ করার কথা রয়েছে। তার সফরের নিরাপত্তার স্বার্থে গতকাল থেকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং বিমান বাহিনী মহড়া নিচ্ছে। মহড়ার অংশ হিসেবে সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে আয়রন ডোম স্থাপনের পরিকল্পনা নিয়েছে তারা। সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে আয়রন ডোম প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে আরব নিউজ চ্যানেল। এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে আগামী কয়েকদিন এবং বুধবার বিকাল থেকে অন্তত ১৬,০০০ পুলিশ কর্মকর্তা, সীমান্তরক্ষী বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়েন করা হবে। জো বাইডেনের সফরকালে পরিস্থিতি শান্তিপূর্ণ, শৃঙ্খল ও নিরাপত্তা রাখার সাথে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে অপারেশনাল টু শিল্প একটি জটিল হবে পরিপূর্ণ অভিযান, ইসরায়েলি পুলিশ ওই অভিযান পরিচালনা করবে। বাইডেনের ইসরায়েল ও সৌদি আরব সফরের ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। সৌদি আরব ও ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে উপেক্ষা করার কারণেই ভেতরে বাইরে এই সমালোচনা হচ্ছে।